এখন আমরা এলাম ভুরকুন্ডির পরে গ্রাম ঠেঙ্গামারা। ঠেঙ্গামারা রাস্তায় ঢুকছি, এটা ভুরকুন্ডির পরে ঠেঙ্গামারা। এখানে রাস্তার অবস্থাটা আরও করুন, আমাকে নিয়ে দেবেন। আপনারা এইভাবেই যাতায়াত করেন এই রাস্তার মধ্যে? হ্যাঁ, আমরা 4-5 বছর ধরে এইভাবেই আসা যাওয়া করছি, কী করবো বলুন। হ্যাঁ, রাস্তাঘাট হয়নি কিছু, এইভাবেই যেতে হয় প্রতিদিন পার ডে। তাহলে গাড়ি ঘোড়াটা দিয়ে যান? না 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 না, গাড়ি ঘোড়া আসা যাওয়ার সিস্টেমই নেই এখানে। এই দেখলেন ঠেঙ্গামারা ভুরকুন্ডির পরের গ্রাম ঠেঙ্গামারার পরিস্থিতি, এমনি হয়েই পুরো রাস্তাটা চলছে। বন্ধু কাকু, আপনার বাড়ি তো টিকার পড়া নাকি? তো আপনাদের রাস্তার এই পরিস্থিতি আপনার কি মনে হয়, এই অবস্থাটা? এই যে অবস্থা, এই দেখছেন না কি? আর ধরুন আপনার কারো শরীর পরি খারাপ হলে তাহলে দোলনা করে বই নিয়ে যেতে হবে, আর উপায় কি আছে? গাড়ি গাড়ি আসবে কি করে? গাড়ি তো ঢুকবে না, মানুষ ঢুকতে পারছে না, গাড়ি ঢুকবে কি করে? মানে এখন বাইরে বেরোনো মানে এই অবস্থা দিয়ে? এই অবস্থা দিয়ে বাইরে তো আপনার ডেলি বাইরে যাচ্ছেন এই অবস্থা দিয়ে? আর কি করবো, কোথায় যাবো, আর কার উপর দিয়ে যাবো? আজ আমাদের মহারাজপুর রাস্তা, মহারাজপুর থেকে ধোবাসন। এই রাস্তার দীর্ঘ কয়েক বছর ধরে হাঁটার অযোগ্য হয়ে দাঁড়িয়েছে যে রাস্তা, সেই রাস্তার জন্য আমরা বহুবার আবেদন করেছি, চেষ্টা করেছি, এই হবে সেই হবে বলা হয়েছে, রাস্তা চওড়াও হবে বলা হয়েছে, রাস্তা পাকা রাস্তা হবে বলা হয়েছে। আমরা যেটা চেয়েছিলাম শুধুমাত্র রাস্তাটা হোক, যেই রাস্তা ছিল সেটাই বেঁচে থাকে, অ্যাটলিস্ট লাল মাটির রাস্তাটা হলে আমাদের কোনো অসুবিধা ছিল না। আজকে একটা মানুষের হাঁটার যোগ্য নেই, কারো আজকে এই মহামারীর সময় কারো যদি শরীর খারাপ হয় তাকে হসপিটালে নিয়ে যাওয়া না, একটা মারুতি ভ্যান অন্তত ঢোকে না, কেউ ঢোকে না, কেউ এই দিকে নজরও রাখে না। দিন খানা দিন খাওয়া মানুষ এরিয়া, অর্ধেকের বেশি ম্যাক্সিমাম মানুষ আদিবাসী অধ্যুষিত এরিয়া, গরিব মানুষ নিতান্ত খেতে পায় না বললেই চলে, দিন মজুর খেতে খায়। সেখানে যাদেরকে যেতে হয় বাজারে মিনিমাম রেশনটুকু আনতে গেলে, আজকে বিনামূল্যে রেশন পাওয়া যায়, সে রেশন আনতে গেলে লোকের অবস্থা খারাপ, মাথা থেকে তোলা যায় না। তার প্রতিবাদে আমরা রাস্তা চাই, এই রাস্তার রাস্তার জন্য আজকের আমাদের এই প্রতিবাদ। যতক্ষণ না প্রশাসন থেকে অর্থাৎ গভর্নমেন্ট থেকে কোনো লিখিত কোনো না দেওয়া হয়, ততক্ষণ আমরা অনির্দিষ্টকালের জন্য এই অবরোধ চালিয়ে যাব। আর যদি না হয়, দরকার হলে আমরা অনশনে বসতে রাজি আছি, কিন্তু আমাদের রাস্তাটা চাই। রাস্তা হয়নি আমাদের, যে কাদা কাদা রাস্তায় যানবাহন বলতে পেশেন্ট মানে হাসপাতালে নিয়ে যাওয়া আসা প্রচুর কষ্ট। এবং গতকাল এই রাস্তার জন্য অ্যাম্বুলেন্স আসতে পারেনি, তার জন্য একটা বাচ্চাও মারা গেছে, তার জন্য আজকে আমরা এই প্রতিবাদ, যে রাস্তা পথ অবরোধ, রাস্তার জন্য রাস্তা চাই আমাদের, এই প্রতিবাদ করছি। তো আপনাদের রাস্তার দাবিটা কতদিনের? এটা কতদিন, আজ 2 বছর হয়ে গেল। মাননীয় এমএলএ বাবু এসেছিলেন, চূড়ামণি মাহাতো, ও কিন্তু খিতাবটা কেটে গেছে, আজ পর্যন্ত তার কোনো সুরাখা হয়নি। আমরা মনে হচ্ছে হয়েছে, হয়ে যাবে, আমরা আনন্দ উৎসাহ হয়ে আছি। রাস্তা চওড়ার জন্য লোক ঘর দুয়ার ভেঙে দিয়েছে, রাস্তাও মানে ছেড়ে দিয়েছে, কেউ প্রতিবাদ করেনি, কিন্তু আজ পর্যন্ত রাস্তা হয়নি। তো আপনাদের এখন দাবিটা কি? এই যে দাবিটা আমাদের রাস্তা চাই। প্রশাসনের পক্ষ থেকে তো আধিকারিকরা এসছেন, ওরা রাস্তা দিচ্ছেন, আপনারা পথ অবরোধ তুলছেন না? আপনাদের রাস্তা সেরকম তো দিচ্ছে না, এই তো দিচ্ছে বলে মেরামত করে দিব। এবং নতুন রাস্তা কবে হবে তার কোনো জামা বলছি, একটা লিখিত দেওয়া হোক। মানে লিখিত কার কাছ থেকে নিতে চাইছেন? আমার বিডিওর কাছ থেকে নিতে চাইছি। বিডিও সাহেব কি এসছেন? না, আসেনি এখন। তো আপনারা কি বিডিও সাহেব না এলে কি পদ অবরোধ তুলছেন না? না না। আপনার নাম? আমার নাম গুণধর দাস। দাবি হচ্ছে দীর্ঘ কয়েক বছর ধরে, দীর্ঘ 10 বছর হয়ে গেল, রাস্তার কোনো নতুন রিপেয়ারিং হয়নি, সম্পূর্ণ রাস্তা ধ্বংস হয়ে গেছে, রাস্তায় হাঁটার পরিস্থিতি নেই। রাস্তাটা হচ্ছে পহরাজপুর থেকে ধোবাসন, আমাদের গ্রামের 5-5খানা গ্রামের মেন রাস্তা। বাজারে গেলে, রেশনে গেলে, ডাক্তারের কাছে গেলে, হসপিটালে গেলে ওই রাস্তা ছাড়া হয় না। ওই রাস্তা আজকে বেহাল, সাইকেলে গেলে 14 বার নামতে হয়, সাইকেল কাঁধে করে নিয়ে যেতে হয়, বাইক 4 চাকা তো দূরের কথা। একটা যদি কারোর পেশেন্ট শরীর খারাপ হয়ে যায়, আজকে এই মহামারীর টাইমে যে কোনো সময় এমার্জেন্সি সার্ভিসের দরকার, সেখানে আমাদের একটা যদি মারুতি ভ্যান ঢুকতে পারে না, একটা ট্রলি ঢুকতে পারে না, এই নিয়ে আপনারা জানিয়েছেন এই আজকে বিক্ষোভ আমাদের প্রশাসনের তরফ থেকে এসে দীর্ঘদিন মুখের আশ্বাস পেয়েছি, আশ্বাসে তো জল ঢেলে শেষ করে দিয়েছেন, জলের তো ভাবনি সুবর্ণ রাখায় অনেক জল। কে আশ্বাস দিয়েছিল? বিডিও দিয়েছে, সবই দিয়েছে, প্রশাসন থেকে আশ্বাস পেয়েছিল আমাদের রাস্তা হবে বলে, চওড়া রাস্তা হবে বলে, মানে রাস্তার মানুষের জায়গা ছাড়তে হয়েছে, লোকের প্রাচীর ভাঙতে হয়েছে, বেড়া কেটে বাতিত হয়েছে, গাছ কেটে দিয়েছে, মানুষ আমাদের গরিব মানুষরা মেনে নিয়েছে, কেউ প্রতিবাদ করেনি। রাস্তা চওড়া হলে সবাই আনন্দে থাকবে, সবার এটা দরকার, কেউ কোনো প্রতিবাদ করেনি। সেই রাস্তা আজকে চওড়া হওয়ার জন্য বলার পরেও রাস্তার সব
চারদিক গাছ কাটা হলো, পাঁচির দেওয়াল ভাঙা হলো, কিন্তু তারপরে কেন সেই রাস্তার কাজ, সেই টেন্ডার মাটি চাপা পড়ে গেল? সেই বড় মাটি চাপা কোথায় পড়ে গেছে সেটা আমরাও দেখিনি, সেটা কেন বন্ধ হলো তার কৈফত চাই আমরা প্রশাসনের তরফ থেকে লিখিতভাবে যেন বলে কবে হবে সেই রাস্তাটা, কবে হবে সেই ডেটের মধ্যে রাস্তা চালু করতে হবে, নতুন রাস্তা করতে হবে, সেই রাস্তা চালু করবে, যেই ডেটটা পেরোবে। আজকে আমরা অনির্দিষ্টকালের এই পথ অবরোধ চালিয়েছি, ভবিষ্যতে যদি না হয় আমরা অনশনে বসতে রাজি আছি, কিন্তু আমাদের রাস্তাটা চাই। প্রশাসনের পক্ষ থেকে তো আধিকারিকরা এসছে, ওনারা কি আশ্বাস দিচ্ছেন? ওনারা কোনো আশ্বাসই দিচ্ছেন না, ওরা মুখের আশ্বাস তো বহু পেয়েছি। অধিকারী এসেই না কে এসেছিলেন, উনি ভদ্রলোক এসে আমাদের বললেন যে আমরা রিপেয়ারিং করে দেবো। কী রিপেয়ারিং, কত রিপেয়ারিং, কতটা রিপেয়ারিং, কী বাজেট রিপেয়ারিং, সেইগুলো নয়। আমি শুধু বললাম ঠিক আছে আপনারা রিপেয়ারিং করবেন ওটা লিখিত দিন, কিন্তু কবে রাস্তা হবে বললে নতুন, এখন তো সবে পার্লামেন্ট নতুন গঠন হয়েছে রাজ্যসভা, এবারে তাদের আমাদের রাস্তা হবে, তার জন্য যে টেন্ডার আসবে সেই টেন্ডার এলে পাস করানো হবে, উনি লিখিত হয়ে মুখে বললেন। আমি বলতে চাইলাম যে ঠিক আছে আপনি রিপেয়ারিং করুন, কিন্তু সাঁকরাইল ব্লক এরিয়ায় যদি কোনো টেন্ডার আসে ফার্স্ট টেন্ডার বহরাজপুর থেকে ধোবাসোল করতে হবে, এটা লিখিত দিতে হবে, ওনারা এটা দিতে পারছেন না, আমাদের কোনো অভিযোগ নেই, উনি লিখে দিন। এখন যা নতুন অ্যালট হবে রাস্তার ফার্স্ট প্রায়োরিটি যদি বহরাজপুর থেকে ধোবাসোল পায়, আমরা সেটা লিখিত পেলে আমরা তুলে দেব, লিখিত ছাড়া আমরা কোনোভাবে করতে নারাজ।